আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন। প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র নিয়ে মামা শ্বশুর বাড়ির লোকেদের প্রাণনাশের হুমকি জামাইয়ের। অভিযুক্ত জামাইকে বেঁধে রেখে পুলিশকে খবর দিল শ্বশুর বাড়ির লোকজন। স্থানীয় সূত্রে জানা যায়, কুলতলির জালাবেরিয়া এক নম্বর পঞ্চায়েতের বাসিন্দা বিবেক নস্কর গত দুবছর আগে কুলতলির জালাবেরিয়া দু নম্বর পঞ্চায়েতের বাসিন্দা কমলা নস্করকে বিয়ে করে। কিন্তু বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তি লেগেই থাকত। সম্প্রতি স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্ত্রী কমলা কুলতলির 36 নম্বর মণ্ডলের লাট গ্রামে তার মামার বাড়িতে চলে আসে। আর সে খবর জানতে পেরেই স্বামী বিবেক নস্কর তার মামা শ্বশুর বাড়ি থেকে নিজের স্ত্রীকে জোর করে ফিরিয়ে আনতে আগ্নেয়াস্ত্র নিয়ে হাজির হয় মামা শ্বশুর বাড়িতে। শনিবার বিকালে মামা শ্বশুর বাড়িতে এসে স্ত্রীকে জোর করে নিয়ে যেতে চাইলে বাধা দেয় তার মামা শ্বশুর বাড়ির লোকজনেরা। আর সেই সময়ে দুটি আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে তাদেরকে মারার হুমকি দেয় জামাই বিবেক নস্কর। মামা শ্বশুর বাড়ির লোকেদের চিৎকার চেঁচামেচিতে আশপাশের লোকজন বেরিয়ে এলে আগ্নেয়াস্ত্র সহ হাতে নাতে ধরা পড়ে যায় জামাই। এরপর শ্বশুর বাড়ির লোকজনেরা স্থানীয় মানুষদের সহযোগিতায় তাকে বেঁধে রেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায় কুলতলি থানার পুলিশ। শুনুন জামাই সম্বন্ধে তার মামা শ্বশুর বাড়ির লোকজনেরা কি জানালো পুলিশকে। তা আমি এসেছি, এসে আমি কি হয়েছে বলে বাড়ি যাবে, আমি না ও যাবে না, ও যে যাবে আর ভালো বলবে, আমি যদি না যায় বলে ও বলুক আমার মানে ওই পিসির মেয়ে বলেছে বলে যাবো না, চলে গেছে, চলে গেছে আধা ঘন্টার মধ্যে ফিরে এসেছে, এসে মেশিন নিয়ে এসেছে, মেশিন নিয়ে এসে আসার পরে এখানে কথা কাটাকাটি হচ্ছে, ঝগড়া হচ্ছে। তারপরের মুহূর্তটা আমি দেখিনি, তারপরের মুহূর্তটা আমার ছোটকা কাটা গেছে। আমরা ছুটে এলাম এনে বন্ধুক এবারে বই করতে করতে ঝাগন এবারে বলে যাবি কি না, তিনবার বলবো যাবি কি না, তাই এবারে বৌমারা সব বাড়ির মধ্যে ছেলে ঝেমনি দুটো দু হাতে দুটো বন্দুক নিয়ে ঝেমনি মারে বলেছে, বঞ্জিটা আমার পাশ পেছনে ঢুকে নিয়েছে নিয়ে বলি আমার বুকি মার, তখন এবারে বলছে না যে চাচা বিয়ে দিয়েছিল কত বছর আগে, হ্যাঁ বিয়ে দিয়েছো কত বছর আগে এই ছেলের, হ্যাঁ জবর খবরের এই অংশটি নিবেদন করছে। 34 বছর ধরে আপনার পাশে আপনার সেবায় সত্যজিৎ নার্সিং হোম জয়নগর রাধাবল্লভতলা। এখানে অত্যাধুনিক ভেন্টিলেটর, মাল্টিমনিটর, বাইপাপ মেশিন সহ আইসিইউ পরিষেবা, সিয়ামযুক্ত অর্থোপেডিক ওটি, অত্যাধুনিক ল্যাপারোস্কোপি মেশিন দ্বারা মাইক্রোসার্জারি এবং সুসজ্জিত কেবিন ও ওয়ার্ডের সুব্যবস্থা আছে। যে কোনো সহায়তার জন্য যোগাযোগ করুন 9933619675 এবং 9434301921। কুলতলি থানার পুলিশ অভিযুক্ত জামাইকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও 4 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে। অভিযুক্ত বিবেক নস্করকে আজ বারুইপুর আদালতে পাঠানো হয়। জবর খবরের এই অংশটি নিবেদন করছে আরএম অ্যাড হাউস। কম খরচে ঝকঝকে প্রিন্ট মানে আরএম অ্যাড হাউস জয়নগর রত্তলা। এখানে অত্যাধুনিক প্রিন্টিং মেশিনে ফ্লেক্স, ভিনাইল, ব্যানার, ভিজিটিং কার্ড, আই কার্ড, কালার অফসেট প্রিন্টিং এর ব্যবস্থা আছে। পাবেন উন্নত মেশিনে ঝকঝকে ডিজিটাল প্রিন্ট। আরএম অ্যাড হাউস জয়নগর রত্তলা, ফোন 8373828615 এবং 8389092757।